বৃষ্টি ভেজা এক সুন্দর মেঘলা ওয়েদার। ঘোড়াপড়া চ্যানেল থেকে আমি প্রভাত আপনাদের নিয়ে চললাম দক্ষিণ কলকাতার আড্ডা হাব দেখাতে। নেতাজি মেট্রো থেকে সোজা এগোলে কিংবা বাঘাযতীন থেকে যদি আপনি সোজা যান, অথবা আপনারা চাইলে রুবির পাস দিয়ে বাইপাস ধরে চলে আসতে পারেন এখানে। দুর্গামূর্তি, হাওড়া ব্রিজ, বিভিন্ন স্ট্যাচুর পাশাপাশি পাটুলি পার্কের নতুন সংযোজন হল দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের আদলে নির্মিত মন্দির। এইসব দিনের আলোয় তো বটেই, রাত্রে যখন চারিদিকে এইসব আলোয় ঝলমল করে তখন সে দৃশ্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এখানে যেন সারা বছরই পুজো পুজো একটা ভাব, চারিদিকে সুন্দর উপস্থাপন। আপনি প্রথমবার এখানে গেলে অবশ্যই অবাক হবেন। আমাদের স্বাদের এই তিলোত্তমা কলকাতায় এই রকম অবাক করার মতো অনেক কিছুই আছে, তাই তো কলকাতা আমাদের গর্ব, আমাদের ভালোবাসার শহর কলকাতা। ধরুন আপনার কোনো বন্ধুর জন্মদিন আসছে, তাকে সারপ্রাইজ দিয়ে সেলিব্রেশন করার মতো একটি পারফেক্ট ডেস্টিনেশন কিন্তু হতে পারে পাটুলির এই আড্ডা হাব। এখানে 8-80 সবার সন্ধেবেলা একটু সময় কাটাতে ভালো অবশ্যই লাগবে, তাই জন্মদিনের সেলিব্রেশন হোক কিংবা ধরুন একা একা বাড়িতে বোর ফিল করছেন, চটজলদি বাইক নিয়ে বেরিয়ে পড়তেই পারেন পাটুলির উদ্দেশ্যে। সাজানো গোছানো রাস্তার ধারে এই সুন্দর পার্কে কিছুটা সময় কাটালে অবশ্যই ভালো লাগবে আপনার। শুধু দর্শকবৃন্দ, আজকের এই ছোট্ট উপস্থাপন আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাফেরা পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।